কেন বুঝতে পারছো না আমি যদি কোর্টে না যাই জজ সাহেবের কাছে আমি কিভাবে প্রমাণ করব যে জুলফিকার চৌধুরী নিজে মুখে আমাকে বলেছে তার ছেলে আসাদ পাগল নয়, সবটাই ছিল তার জামিন পাওয়ার জন্য একটা নাটক। না না আপা, আপনি সাক্ষী দেবেন না। এই যে ম্যাডাম, আপনার বর তো দেখি আপনাকে খুব ভালোবাসে, আমাদের একটা ফোনেই কাজ করে দিল, এখন কোর্টের সব কিছু ঠিকঠাক মতো হলেই আপনাকে ছেড়ে দেব। কি রে, এটা এটা কি করলে ফাহিম? শবনম আপাকে মিথ্যা সাক্ষী দিতে রাজি করালে। উনি যদি সাক্ষী না দেন অস্মিতার কি হবে মনে আছে তো? আমাদের সব কিছু মনে আছে। আপা একটু সুস্থ হয়ে পড়ুক, ওনাকে একটু পানি দিয়ে উনি একটু বিশ্রাম করুক, উনি ঠিক হয়ে যাক। আর তাছাড়া জজ সাহেব তো বলেছেন যে উনি উনি লাঞ্চ করার পর আমাদেরকে সময় দিবেন, আপনি এত তাড়াহুড়া করছেন কেন? যে করে হোক জ্ঞান ফেরার ব্যবস্থা করো। ও অস্মিতাকে কিডন্যাপ করে শবনমকে বলেছে ও যেন মিথ্যে সাক্ষী দেয়। তাহলে আমরা অস্মিতা ভাবি ভাবি আমার অস্মিকে বাঁচান, ভাবি আমার অস্মিকে বাঁচান, ভাবি অস্মিতা শুধু আপনার একার মেয়ে না, আমাদেরও মেয়ে, ওর কিচ্ছু হবে না, দেখেন আমরা কিচ্ছু হতে দেব না ওর। তাহলে ভাবি প্লিজ ফাহিমকে একটু বলেন না শবনমকে বলতে। ফাহিম শবনমকে বলেছে মিথ্যে সাক্ষী দিতে, এখন আমাদের অপেক্ষা করতে হবে কোর্টের কাজটা শেষ হলে, আসাদের পক্ষে রায় গেলে তাহলে ওর অস্মিতাকে ছাড়বে। আমার আমার মেয়েটার কি হবে? অস্মিতার যদি কিছু হয় তাহলে আমি জুলফিকে ছাড়বো না, বড় ভাই হিসেবে অনেক ক্ষমা আমি ওকে করেছি, এখন আর কিছুতেই ক্ষমা করবো না ওকে। চুপ করে বসে থাকুন। আর দিব ছেড়ে তো দেবই, কাজটা হলেই সময় মতো ছেড়ে দেব, আর না হলে চিরদিনের মতো ঘুম পাইয়ে দেব। ঘুম শোনো, তোমরা তোমরা আমাকে তুলে আনার জন্য যত টাকা পেয়েছো আমি তার থেকে অনেক বেশি টাকা দেবো, আমাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ আমাকে ছেড়ে দাও। এই ম্যাডাম, আমরা বেইমানি কাজটা ইমানদারিভাবেই করি, তাই টাকার লোভ দেখিয়ে কোনো লাভ নেই। এই মুখটা বেঁধে তো তো, নাহলে টাকার লোভ দেখে আবার মাথাটা নষ্ট করে দিবে। আল্লাহ আল্লাহ আমাকে সাহায্য করো, আমি যেন এখান থেকে পালাতে পারি আর শবনম আপাকে মিথ্যে সাক্ষী দিতে আটকাতে পারি। তোমাকে গুন্ডারা এখানে ধরে নিয়ে আসছে কেন? তুমি কি করেছো?
ও তোমার তো মুখ কথা আচ্ছা তার আমি খুলে দিচ্ছি চাচু এসব জুলফি চাচার প্ল্যান জুলফি চাচু আজ আসাদের কেসের ডেট আছে কোর্টে আর স্বপ্নমাপা আসাদের বিপক্ষে সাক্ষী দেবে প্রমাণপত্র দেখাবে এই জন্য জুলফি চাচা আমাকে ধরে এনেছে যাতে আসাদের সাজা না হয় চাচু ও তাহলে ব্যাপারটা এটা কিন্তু তোমাকে এখানে ধরে নিয়ে আসলে আসাদের শাস্তি হবে না চাচু আমাকে ধরে এনে ফাহিমকে ফোন দিয়ে বলেছে যাতে ফাহিম স্বপ্নমাপাকে বলে যে কোর্টে গিয়ে সব যা বলেছিল সব মিথ্যা আর তা না হলে আমাকে মেরে ফেলবে চাচু ও এই ব্যাপার চাচু চাচু আপনি আমার হাতের বাঁধনটা খুলে দিন আমাদেরকে জলদি কোর্টে যেতে হবে স্বপ্নমাপাকে আটকাতে হবে তা না হলে আমরা আমরা কেসে হেরে যাব হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো না না আমাদের যেতে অনেক বেশি দেরি হয়ে যাবে আপনি বরং ফাইনকে একটা ফোন করে দিন ও যেন স্বপ্নমাপাকে কোর্টে যেতে নিষেধ না করে ওকে ঠিক আছে আমি ফোন দিচ্ছি আমার ফোন আমি মনে ফোনটা গাড়িতে ফিরে আসছি ঠিক আছে তাহলে আমার ফোন থেকে ফোন করুন ও হ্যাঁ তোমার ফোন তোমার মোবাইলটা কোথায় আমার মোবাইল আমার ব্যাগ আমার ব্যাগে তো মোবাইলটা ছিল ব্যাগটা তো গুন্ডারা এখানেই রেখেছিল ব্যাগ চাচু আপনি বরং আমার হাতটা খুলে দিন আমি আমি খুঁজে বের করছি ঠিক আছে দিচ্ছি কি রাখি টাকাটা কবে পাবো আজকে দেবে বলেছে চাচু চাচু আপনি প্লিজ এখান থেকে চলে যান এখন আমি আমি দেখেছি ওর গাড়িতে ওদের হাতে পিস্তল ছিল চাচু আপনি ওদের সাথে পেরে উঠবেন না আপনি বরং চলে যান ঠিক আছে আমি বরং যাই কাটবেন না আপনি একটু শান্ত হন আমি আপনাকে বললাম না কিচ্ছু হবে না আমাদের আশ্মিতা কিচ্ছু হবে না হ্যাঁ আর ফাহিম তো বলেছে স্বপ্নম ম্যাডামকে মিথ্যা সাক্ষী দিতে আর স্বপ্নম ম্যাডামও তো আশ্মিকে অনেক ভালোবাসে উনিও নিশ্চয়ই তাই করবেন কখন ছাড়বে আমার মেয়েকে ওই কোর্টের কাজ শেষ না হলে মেয়েকে ছাড়বে না আমি বুঝতে পারছি না জুলফি ভাইয়ের কেন আমার মেয়ের সাথে এত শত্রুতা আশ্মিতা যে অন্যায় সহ্য করতে পারে না প্রতিবাদ করে সেই জন্যেই ওর আর রিনার আশ্মিতার উপর এত রাগ যখনই সুযোগ পায় মেয়েটাকে কষ্ট দেয় দেখো ওই বাড়িটা ছেড়ে চলে এসেছি আমরা তারপরও মেয়েটাকে শান্তি দিচ্ছে আমি আমি বরং একবার টেলিফোন করে দেখি যে কোর্টের কাজ শেষ হলো কিনা হ্যাঁ ফোন করুন হ্যালো বাবা হ্যালো ফাহিম কেসের কি খবর বাবা একটু পরে শুরু হবে স্বপ্নম ম্যাডাম মিথ্যা সাক্ষী দিয়েছেন তো না বাবা দেননি মানে না মানে স্বপ্নম আপা একটা প্ল্যান করেছে কি প্ল্যান আপা কোর্টে অসুস্থ নাটক করে এর ফলে কেসের কাজ লাঞ্চ ব্রেকের পরে শুরু হবে আর এই সময়ের মধ্যে পুলিশ আশ্মিতার মোবাইল লোকেশন ট্রেস করে আশ্মিতাকে খোঁজার চেষ্টা করছে যদি এই সময়ের মধ্যে আশ্মিতাকে খুঁজে পাওয়া যায় তাহলে আপাকে আর কোর্টে মিথ্যে কথা বলতে হবে না আর আসাদ তো সাজা পাবে কে বলেছে ওনাকে এসব করতে বাবা আমরা সবাই মিলে প্ল্যান করেছি কে বলেছে তোদেরকে এই সমস্ত প্ল্যান করতে এই সমস্ত প্ল্যানের কথা ভুলে যাও বাবা ওরা যদি জানতে পারে যে পুলিশ আশ্মিতাকে খুঁজছে তাহলে তো ওরা আরো বেপরোয়া হয়ে যাবে স্বপ্ন ম্যাডামকে বল এ সমস্ত ভুলে যেতে মিথ্যে সাক্ষী দিতে বল আমাদের কাছে আসাদের শাস্তির চেয়ে আশ্মিতার জীবন অনেক বেশি ইম্পর্টেন্ট বাবা প্লিজ হ্যাঁ বাবা বাবা লাঞ্চ ব্রেক শেষ হয়ে গেছে আর আশ্মিতাকে খুঁজে পাওয়া যায়নি কেসের কাজ শুরু হয়ে যাবে কোর্টে আপাকে অবশ্যই মিথ্যে কথা বলতে হবে হ্যাঁ বাবা তাই যেন হয় কিছুক্ষণ পরে যেন আমার বৌমাকে আমার চোখের সামনে দেখতে পাই
আসুন, আশ্মিতাকে সঙ্গে না নিয়ে তোরা বাড়ি ফিরবি না। জি বাবা। ঠিক আছে। কি বলল? ওরা একটা প্ল্যান করেছিল, কিন্তু সেটা সাকসেসফুল হওয়ার কোনো সুযোগ নেই। স্বপ্নম যাচ্ছে আসাদের পক্ষে কোর্টে সাক্ষী দিতে। আমার আশ্মিতা আমার ঠিক ফিরে আসবে। আমি জানি ও ফিরে আসবে, ও আমাদের ঘরের লক্ষ্মী। ও যদি ফিরে না আসে তাহলে তো আমরা বাঁচব না। ওকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। আর তো মাত্র কিছুক্ষণ সময়, আসবি, ফিরে আসবি, সেদিন ফিরে আসবি। ভাবি আসাদের না জেল হয়ে যায়, এরপর তুমি কি করে ভাবো কোর্ট আসাদকে ছেড়ে দেবে? না না, ওসব কিছুই হবে না। হসরিকি ম্যাডাম, আপনার কি হয়েছে? কেন কি হবে আবার? না ম্যাডাম, একটু আগে দেখলাম আপনি কান্নাকাটি করতেছিলেন, আর এখন ম্যাগাজিন পড়তেছেন। মর্জিনা তো একদম ঠিক কথা বলেছে, ভাবে চুপচাপ কেন? তখন আসাদের জন্য চিন্তিত ছিলাম, এখন নেই। হোসেন রেখি ম্যাডাম, পুলিশ কি আসাদ ধরে ছেড়ে দিছে? না, এখনো ছেড়ে দেয়নি, তবে দেবে। ছেড়ে দেবে? তা কি করে সম্ভব? ভাইয়া তো আসে তাহলে খাবে ম্যাডাম, ভাইয়ের জন্য ভালো কিছু রান্না করি। কর না। না, আমাকে জানতেই হবে আসাদ কি করে ছাড়া পাবে। মর্জিনা, কার জন্য এত ভালো ভালো রান্নার কথা হচ্ছে? সেটা কি আসাদ ভাইয়ের জন্য? তুই যে কি বলিস না মর্জিনা। কেন, ও কি খারাপ কথা বলেছে? না মানে ভাবি, ওই আশ্মিতারা আসাদকে যেভাবে ফাঁসিয়েছে আর ভাইয়াকে বোকা বানিয়ে যেভাবে প্রমাণ জোগাড় করেছে, আমার তো ভয় হচ্ছে ভাবি আসাদের না জেল হয়ে যায়, এরপর তুমি কি করে ভাবো কোর্ট আসাদকে ছেড়ে দেবে? না না, ওসব কিছুই হবে না। কি করে সম্ভব ভাবি? সব প্রমাণ তো আসাদের বিরুদ্ধে। সেটা কি, আমিও সেই কথাই ভাবতেছিলাম। তোমরা আসলে জানো না। কি জানি না ভাবি? আশ্মিতারা যে প্ল্যান করেছিল তাতে আসাদের জেল হতো, কিন্তু তোমার ভাই এখন যে প্ল্যান করেছে তাতে আসাদের আর জেলে যেতে হবে না, বরং ওদের মুখে ছাই পড়বে। আর ওই স্বপ্নম, স্বপ্নমকে জজ সাহেব ধিক্কার দেবে। কিভাবে ভাবি? আছে আছে, একটা প্ল্যান আছে, তোমার ভাই একটা প্ল্যান করেছে, সেটা এখন বলা যাবে না। বলো না, বলো না ভাবি, এখন বললে আমরা শুনে নিই আগে থেকে। কি বলিস মর্জিনা? জি হোসেটা কি ম্যাডাম, আপনি যদি সব এখন খুলে না বলেন তাহলে আমরা বুদ্ধি বানাবো কেমনে? তুই একদম কারেক্ট কথা বলেছিস, বলো না ভাবি, প্লিজ বলো। ঠিক আছে, এত করে যখন শুনতে চাচ্ছ বলি। শোন, তোমার ভাই আর উকিল মিলে একটা প্ল্যান করে আশ্মিতাকে কিডন্যাপ করেছে। কি বলছো ভাবি? হ্যাঁ, স্বপ্নমকে বলা হয়েছে ও যদি সত্যি কথা বলে তাহলে আশ্মিতাকে খুন করা হবে। তারপর কি হলো? শুনেছি আসাদের পক্ষে কথা বলতে রাজি হয়েছে তোমাদের ওই স্বপ্নম। মরলে কিছু জঞ্জাল কমবে, এমনি পৃথিবীর জন্য ওরা বোঝা, কিছু অপরাধ কমে। চাচু চাচু, আগে আমার থেকে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার ব্যাগটা খুঁজতে হবে। হ্যাঁ, আমার ব্যাগটা নিতে হবে, তারপর ফাইনকে ফোন করতে হবে। চাচু চল, ব্যাগ ব্যাগ।
হোসেটা কি ম্যাডাম নতুনভাবে এখন কোথায় আছে? ধু, সেটা আমি জানি নাকি। গুন্ডাদের কন্ট্যাক্ট দিয়েছে, নিশ্চয়ই কোনো গোপন জায়গায় রেখেছে, তাই না? চল ঘরে চল, কাজ আছে। ফাহিমকে জানাতে হবে আশমিতাকে জুলফি ভাইয়া কিডন্যাপ করিয়েছে। ফোনটা কোথায়? ঘরে আছে। কিছু একটা করো আল্লাহ, তুমি চাচুকে পাঠালে, এখন এমন কিছু একটা করো যাতে চাচু আমাকে এখান থেকে নিয়ে যেতে পারে। গাধার মতো ফোনটা কেন গাড়িতে ফিরে এলাম? এখন কি করে ফাইমকে জানাবো? কি করে আশমিতাকে এখান থেকে নিয়ে যাব? এত দূর এলাম, যদি আশমিতাকে নিয়ে যেতে নাই পারি তাহলে তো এসে কোনো লাভ হলো না। যেন বেশি করে মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। খা খা খা, আরো বেশি করে খা, নেশা হয়ে যাক তোদের, তখন আমাদের পালাতে সুবিধা হবে। হে আল্লাহ, আসাদের যেন জেল না হয়, ওর জেল হলে আমাদেরও এই গেস্ট হাউসে জেলের মতো বন্দি থাকতে হবে। চৌধুরী বাড়িতে আরাম করে থাকার স্বপ্ন সত্যি হবে না। তাই আল্লাহ প্লিজ আসাদের জামিন করিয়ে দাও। কিরে, কই গিয়েছিলি? থানায়। থানায়? কোন থানায়, কেন? আসাদ যে থানায় আছে ওই থানায়। ও, তুই আসাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলি, বাহ খুব ভালো তো। যতই হোক স্বামী তো। হ্যাঁ, বিয়ে যখন হয়ে গেছেই কিছু কর্তব্য আর দায়িত্ব তো পালন করতেই হবে। এই তো আমার মেয়ে বড় হয়ে গেছে, হতে বাধ্য হয়েছি, নয়তোবা তুমি আবার আমাকে নিয়ে কোন পুতুল খেলা শুরু করবে? তুই এখনো আমার উপর রেগে আছিস? যা হয়েছে তাতে কি একদিনের রাগ উধাও হয়ে যাবে? আচ্ছা এইসব কথা এখন বাদ দে, তুই এখন বল থানা থেকে কি খবর নিয়ে আসবি? আসাদ এখন কেমন আছে? লকআপে মানুষ যেরকম থাকে ও তেমনই আছে, ও ভালো নেই। একটা মামলা জেতার জন্য যে লোক একটা মেয়েকে কিডন্যাপ করতে পারে, আমাদেরকে ব্ল্যাকমেলিং করতে পারে, তার মুখে এমন কথা মানায় না। আসাদকে আর বাঁচাতে পারলেন না লয়ার সাহেব। আসাদকে আমি ঠিকই বাঁচিয়ে নেব হে ছোকরা। কিভাবে পারবেন? কোর্টে তো অলরেডি প্রমাণ হয়ে গেছে যে আসাদ পাগল নয়। আল্লাহ, জুলফি ভাইয়া যেন কিছু করতে না পারে, আজ যেন জুলফি ভাইয়া ব্যর্থ হয়।
দীপালি, এখন তো কোর্টে কেস চলছে তাই না? হ্যাঁ। ইস, ওখানে যে কি হচ্ছে কে জানে। আন্টি, আসাদ বলল ওর জামিন হয়ে যাবে, তারপরেই আশ্মিতার নাকি শাস্তি হবে। ও আবার আশ্মিতার কোনো ক্ষতি করবে না তো? জানি না, আর করলে করবে, আশ্মিতার জন্যই এত কিছু হয়েছে। আর তুই আমাকে দোষ দিলি, তাই আশ্মিতার শাস্তি হওয়া দরকার।